আমার একটা লেভেল আছে সবাইকে আবার বলছি এই রকম লোকেদের বিষয়ে মন্তব্য করা আমার পক্ষে রুচিহীন এই সব লোকেদের সম্পর্কে মন্তব্য করা অত্যন্ত রুচিহীন তবে এটা ঘটনা ভাইপোর সাক্রেট কুন্তল এই ভদ্র মহিলাকে বিরাট ফাট দিয়েছে গাড়ি দিয়েছে এবং চুরির উচ্ছিষ্টর ভাগিনী পেয়েছেন এটা প্রমাণিত সত্য ডাকলে হবে না ইডিকে এদেরকে ভেতরে ঢোকাতে হবে আর ওর ওই ফ্ল্যাটটা গাড়িটা ওটাকে সিজ করে অকশন করে ওই টাকাগুলো সরকারের খাতে জমা করাতে হবে তখন সায়নী ঘোষের বিষয়টা যেটা ইনভেস্টিগেশনের কোর পার্ট তদন্তের কোর পার্ট সেখানে এই পর্যায়ে কোনো মন্তব্য করব না কিন্তু যদি টাইমিং দেখেন তাহলে বারবার দেখা যাচ্ছে যখন সামনে নির্বাচন যখন পুরোদস্তুরভাবে তৃণমূল প্রচার করছে মানুষের সাড়া পাচ্ছে তখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও কিভাবে বিব্রত করা যায় নবজোয়ারের জনজোয়ারকে বিঘ্নিত করা যায় কখনো হামলা করছে কখনো এজেন্সি দিয়ে ডাকছে কখনো বড় নেতা তো শীর্ষ নেতা তো বটেই যারা বুথ স্তরের কর্মী পূর্ব মেদিনীপুরে এনআইএ কিংবা সিবিআই কে দিয়ে সেই কবেকার পোস্ট পোল ভায়োলেন্সের খাতা খুলে রাখা মামলা তাতে দলে দলে নেতাদের ডেকে পাঠিয়ে চাপ সৃষ্টি করছে যাতে পঞ্চায়েত ইলেকশনে দলের হয়ে কাজ না করেন তৃণমূলের নেতারা আবার সেভাবেই তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সভানেত্রী সায়নী ঘোষ আমি আবার বলছি তদন্তের কোর পার্ট নিয়ে আমি কোনো মন্তব্য করব না কিন্তু যে সময় পুরোদস্তুর নির্বাচনী প্রচার চলছে সায়নীয় প্রচারে ব্যস্ত তাতে এই সময়ে তলব নিয়ে এটা বিজেপির উদ্দেশ্য প্রণোদিত একটা চক্রান্তের পরিণামে সিবিআই এর এফআইআর নেম প্রতিষ্ঠিত তোলাবাদ শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করা হয় না আর তৃণমূলের যারা প্রচার করছেন তৃণমূলের নেতা নেত্রী রাজনৈতিকভাবে মোকাবিলা করার ক্ষমতা নেই তাদের এই তলব করা ডেকে পাঠানো এই টাইমিংটা বলে দিচ্ছে এটা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।